বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের নতুন কমিটি। কমিটিতে স্থান পেলেন শঙ্করাঢ্য। নতুন কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন তিনি। দলের সৈনিক হিসেবে কাজ করব দায়িত্ব পেয়ে জানালেন শঙ্করাঢ্য। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। নতুন জেলা কমিটিতে স্থান পেলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। বুধবার বনগাঁ চাকদা রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বসে নতুন জেলা কমিটির ঘোষণা করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন শঙ্কর। এদিনের প্রকাশিত তালিকায় শঙ্করাঢ্য সহ মোট পাঁচজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ঠাকুরনগর এলাকার অভিজিৎ বিশ্বাস, গোপালনগরের হায়দার আলী মোল্লা, কালাম মণ্ডল, রমা বসু। এদিনের জেলা কমিটিতে বেশ কিছু নতুন মুখ স্থান পেয়েছে। নতুন জেলা কমিটির সহসভাপতি হয়েছেন আটজন। তার মধ্যে রয়েছেন রাজীব দত্ত, অজিত সাহা, নরোত্তম বিশ্বাস, গোবিন্দ দাস, প্রসেনজিৎ ঘোষ, রমেন সর্দার, তরুণ ঘোষ। সাংগঠনিক জেলার সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন সুভাষ হালদার, সুব্রত ব্যানার্জি, নারায়ণ কর, জাফর আলী মণ্ডল, নিখিল ঘোষ, মনোরঞ্জন বিশ্বাস। সাংবাদিক সম্মেলনের শুরুতে বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ দিয়েছিলেন 12 তারিখের মধ্যে সমস্ত সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার। সেই নির্দেশ মতো রাজ্য নেতৃত্বের অনুমোদন পাওয়ার পর আজ এই কমিটি ঘোষণা করা হলো। ভাইস প্রেসিডেন্ট হিসাবে সিনিয়র দেখে, জুনিয়র দেখে যেমন করা হয়েছে, তেমন জেনারেল সেক্রেটারি ক্ষেত্র আমাদের ইয়াং জেনারেশনের পরে বেশি দেখা হয়েছে, এবং সেক্রেটারি হিসাবেও আমরা ইয়াংয়ের পরে মানে যুবকদের পরে বেশি নজর দল দিয়েছি। এদিনের নতুন কমিটিতে বনগাঁ, বাগদা, গাইঘাটা সহ বনগাঁ সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভাকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আগামীতে ব্লক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান বিশ্বজিৎ দাস। বিগত পৌর নির্বাচনের আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান সহ বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ হারাতে হয়েছিল শঙ্করাঢ্যকে। তারপর চলে গেছে অনেকটা সময়, এদিন ফের নতুন কমিটিতে স্থান পাওয়া। এ বিষয়ে শঙ্করাঢ্য বলেন, বিভিন্ন সময় দলের সৈনিক হিসাবে কাজ করেছি, আগামীতে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন রয়েছে, দলের নির্দেশ মেনেই কাজ করব। বনগাঁ জেলার অন্তর্গত যে আসনগুলি রয়েছে সেগুলি যাতে দলকে উপহার দেওয়া যায় সেদিকেও নজর থাকবে। তৃণমূলে জন্মলগ্ন থেকে আমরা 1998 সাল থেকে আছি। সাংসদ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে নির্দেশ দেবেন এবং আমাদের বনগাঁ জেলায় আগামী দিনে যে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনগুলোই যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে কর্মীরা একত্রিত হয়ে যাতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদককে যাতে বনগাঁ জেলার যে কটা আসন আছে আমরা উপহার দিতে পারি, এটাই আমাদের আগামী দিন পথ হবে। এরপরে আজকে শুনলাম আপনাদের মুখে যে জেলা কমিটিতে রেখেছে এবং দল যেভাবে যেইভাবে কাজে লাগাবে সেভাবেই আছে। সোমনাথ মজুমদার ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগাঁ শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।